মাটির সাথে অটুট বন্ধন বলেই পটে আঁকা ছবির মতন সুন্দর অপরূপ বাংলার মেটু প্রান্তর। ঐতিহ্য আর গৌরবে গ্রামীণ জীবন গড়ায়, আড়ম্বরের আধিপত্য না থাকলেও স্নিগ্ধতার প্রশান্তি যেন সবকানে। নদীমাতৃক এদেশের ভূতাত্ত্বিক গঠনে মাটির ভূমিকা অপরিসীম। যৌক্তিক কারণে এদেশের মানুষ মাথা গুজার টাই কুস্তে কাজে লাগিয়েছে প্রকৃতির এ সম্পদকে। বাংলাদেশের প্রায় সব জনপদেই তৈরি হয় কম বেশি নানা রকম মাটির গড়। মাটির গড় বাঙালিরা যেমন বানায় তেমনই বানায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারাও। আদিম যুগের মানুষ পাহাড়ের গুহাচেরে গড় তৈরি শিখেছিল কৃষিযুগের সূচনার শুরুতেই। মাটির গড় তৈরির মূল উপাদান আটালু এঁটেল মাটি। এলাকাভেদে মাটির গড় তৈরির কায়দা কৌশলও আলাদা। কেউ দেয়াল বানায় কাদার স্তূপ জমিয়ে, আবার কোথাও ব্লকের পর ব্লক সাজিয়ে। মাটির দেয়াল গেড়ায় এসব গড় বুকে ধরে আছে বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনার নির্মাণ নিদর্শন। দেয়ালের ফাটল মেরামত করা হয় কাদার সাথে খড় মিশিয়ে, নরম কাদার প্রলেপ দিয়ে। অন্য সব গড়ের মতোই মাটির গড়েও আছে দরজা, আছে জানালাও। মূল কাঠামো দাঁড়িয়ে গেলে কাদার প্রলেপ দিয়ে আস্তর দেওয়া হয় দেয়ালের গায়ে গতরে। রাঙানোর জন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের লাল মাটি, কোথাও বা বিভিন্ন রকম রাসায়নিক যৌগের মিশ্রণ। সৌন্দর্যবর্ধক রঙের ছোঁয়ায় মাটির গড় হয়ে ওঠে আরো সুন্দর। মাটির গড় বাড়িতে থাকেন যারা, মাটির সাথে প্রতিদিনের সম্পর্ক তাদের। প্রধান কোনো কোনো এলাকায় নজর কাড়ে শুধুই মাটির গড়। শুধু কি একতলা, আছে দুতলা বাড়িও। গঞ্জগ্রামে নয়, মাটির গড়ের দেখা মিলে বনবাদারেও। নিঃসর্গ গেরা সৌন্দর্যে থাকার জন্য এসব মাটির গড়ি বেশি মানানসই। বাংলাদেশে মাটির গড়ের প্রচলন সবচেয়ে বেশি উত্তর ও পশ্চিমাঞ্চলের গঞ্জগ্রামে। অন্য সব গড়ের থেকে তুলনামূলকভাবেই উষ্ণতাকে এসব গড়। এসব গড় তৈরি কষ্টসাধ্য হলেও মাথা গুজার ঠাই নিজের হাতে গড়ার আনন্দই আলাদা। পুরনো গড়ের গাগতর লেপে দিলেই আবার ফিরে আসে আগের সৌন্দর্য। কারো কারো গড় যেন শিল্পীর ক্যানভাস। গ্রাম প্রধান বাংলাদেশের সৌন্দর্য সচেতন মানুষের শৈল্পিক এক সৃষ্টি পরিপাটি মাটির গড়।